আসসালামু আলাইকুম। মৃত্যুর সময় কি পরিমাণ টাকা রেখে গেছেন পেলে? সর্বকালের সেরা ফুটবলার পেলে 29 ডিসেম্বর 82 বছর বয়সে মারা গেছেন তিনি। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন এই কিংবদন্তি। কোটি মার্কিন ডলার এর বেশিরভাগই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় করা। একই তথ্য জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া সংবাদ মাধ্যম মার্কাও। তাদের খবরে বলা হয়, পেলে মৃত্যুর সময় 10 কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,044 কোটি টাকা সমমূল্যের সম্পদ রেখে গেছে।